আজকে আমরা আবার কিছু এন্ট্রান্সের কোশ্চেন নিয়ে ডিসকাস করবো তো আমি দেখতে পাচ্ছ যে সিম্পলি একটা অ্যালজেপ্রিক কোশ্চেন নিয়ে ডিসকাস করছি যেখানে এক্স ওয়াই জেড এর ভ্যালু দিয়ে দিয়েছে আর এক্স ওয়াই জেড এর ভ্যালুগুলো ঠিক পি কিউ আর এর সাথে রিলেট করা আর বলে দিয়েছে যে পি পি নট ইকালস টু কিউ নট ইকালস টু আর দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস হোল থিংস তো ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই চাইছে ভ্যালুটা বের করতে আর এখানে দেখতে পাচ্ছ যে ভ্যালুগুলো সব নিউমেরিক আছে তো বিফোর আমরা স্টার্ট করার আগে নর্মালি আমরা জাস্ট এইটার ভ্যালুটা জাস্ট বের করে নেব ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই তো এটার ভ্যালু কী হতে পারে জাস্ট আমি এখানে এখান থেকে বের করে লিখছি তো এবার আমরা জাস্ট সিম্পলি যেরকমভাবে এগুলোকে সলভ করি যেমন ছোটোবেলা সেরকমই পদ্ধতিতে সলভ করবো বাট একটুখানি চেকিং করব তো কিভাবে চেকিং করবো সেটাই আমি দেখাবো তো ফার্স্টে দেখতে পাচ্ছ যে এটা আমি জাস্ট সিম্পল এলসেম করে জাস্ট ভ্যালুটা বসাচ্ছি এবার দেখো এখানে নর্মালি যা অ্যান্সারগুলো দিয়েছে আমরা দেখো যখনই এন্ট্রেন্সের কোনো প্রবলেম সলভ করব তখন আমরা চেষ্টা করবো যে কত তাড়াতাড়ি সলভ করা যায় তো আমরা জাস্ট অ্যান্সারের যে এমসি এর যে অপশানগুলো সেখান থেকে দেখে চেষ্টা করব যে এর অ্যান্সার কি হতে পারে সেটা ট্রাই করব তো দেখো এখানে ফার্স্টে তো দিয়েছে জিরো এখন যদি জিরো হতে হয় তার মানে হতে হবে এই নিচের পার্টটা আনডিফাইন বা ওপরের পার্টটা সিম্পলি জিরো আদারওয়াইজ জিরো হওয়ার কোনো চান্স নেই সেকেন্ড হচ্ছে টু মাইনাস ওয়ান বা ওয়ান এই তিনটে তখনই হতে পারে যখন এই নিচের পুরো পার্টটা ওপরে হবে কিন্তু সামথিং মাল্টিপ্লেল হবে এগুলোর সাথে তো ফার্স্টে আমরা জাস্ট এইটার ভ্যালু একটা বের করে নিচ্ছি পি মাইনাস কিউ কিউ মাইনাস আর আর মাইনাস পি এটার ফার্স্টে আমি মাল্টিপ্লাই করে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে একটা বের করে নেবো তো দেখতে পাচ্ছ আমাদের ভ্যালুটা এরকম আসছে তো স্বভাবতই এটা আর এটা কেটে যাবে কেটে গিয়ে কী পড়ে থাকবে জাস্ট আমি সেটা লিখছি পি কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ প্লাস কিউ আর স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আর প্লাস পি স্কোয়ার আর মাইনাস পি আর স্কোয়ার এবার আমরা জাস্ট এই পার্টটা জাস্ট ওপরের নিউমেরিটার পার্টটাকে আমরা জাস্ট সিমপ্লিফাই করবো তো সিমপ্লিফাই করলে কী আসবে আমি জাস্ট এটা জাস্ট এ করে আমি জাস্ট এখান দিয়ে বলছি করলে আসবে দেখো কিউ স্কোয়ার আর মাইনাস কিউ আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার পি মাইনাস পি স্কোয়ার আর প্লাস পি স্কোয়ার কিউ মাইনাস পি কিউ স্কোয়ার এটা যদি আমরা জাস্ট মাইনাস জাস্ট আমরা দেখবো যে এটার সাথে এটা কম্পেয়ার করবো দেখো এখানে দেখতে পাচ্ছ এখানে কিউ আর আগে মাইনাস আছে এখানে প্লাস আছে এখানেও দেখো এখানে প্লাস আছে এখানে এখানে মাইনাস আছে আর স্কোয়ার পি এখানে দেখতে পাচ্ছ এখানে মাইনাস আছে এখানে মাইনাস তো এখানে প্লাস সুতরাং তুমি বুঝতেই পারছো এখানে যদি আমি মাইনাস কমন নিয়ে নিই তাহলে সিম্পলি পুরো পার্টটা চলে আসবে তো জাস্ট আমি এইটা দিয়ে এটাই করবার চেষ্টা করছি যে নর্মালি আমরা কি হয় এন্ট্রেন্সের কোয়েশ্চেন দেখলে খুব ভয় পেয়ে যাই ভাবি যে বোধহয় খুব বড় সড়কও মানে ইয়ে হতে পারে কিন্তু আসলে এটা কিছুই না খুব ইজিলি কিন্তু এগুলোকে সলভ করা যায় আমি জাস্ট আজকের এক্সাম্পেলটা দিয়ে এটাই শো করতে চেয়েছি আর এরকম অনেক কোয়েশ্চেন কিন্তু তোমার নিউমেরিক্যালে আসে এমন কি তোমার অনেক এমএসসি এন্ট্রান্স এন্ট্রেন্স হোক বা এসএসসি পিএসসি এন্ট্রেন্স হোক সেখান থেকে চলে আসে দেন বাই এ আমরা যদি পুরো ফ্যাক্টরটা ইউজ করি তাহলে তোমরা দেখতে পাবে যে এখানে মাইনাস জাস্ট হয়ে পি মাইনাস কিউ কিউ মাইনাস আর আর মাইনাস পি চলে আসবে আর নিচেরটাও তেমনই থাকবে অ্যান্ড দেন এই দুটা কেটে গিয়ে অ্যান্সার মাইনাস ওয়ান চলে এলো আই হোপ তোমাদের এটা বুঝতে ভালো লেগেছে দেখো এন্ট্রান্সের কোশ্চেন নিয়ে কখনো ভয় পাবে না খুব ইজিলি কিন্তু এগুলো সলভ করা যায় জাস্ট একটু ওপর আর নিচ জাস্ট মাইন্ডসেট করবে আর যতটা তাড়াতাড়ি পারবে এই মাল্টিপ্লাই করা চেষ্টা করবে কখনো কখনো খুব ইজিলি দেখে বুঝে যাওয়া যায় তাই আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আমি এরকম অনেক এন্ট্রান্সের কোশ্চেন আপলোড করেছি এর আগেও আর এখনও পরবর্তীকালে করে যাব চেষ্টা করবো তোমাদের ইজিলি সলভ করে বোঝানো কীভাবে সলভ করতে হয় যদি চ্যানেলে নতুন এসে থাকো প্লিজ সাবস্ক্রাইব করো এই চ্যানেলটা আমি সবে স্টার্ট করেছেন আর চেষ্টায় আছি যে এই চ্যানেলে প্রতিদিন ভালো করে ভিডিও দিই যথেষ্ট তোমাদের হেল্প করা তাই প্লিজ সাপোর্ট করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো থ্যাংক ইউ